আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের গদ্যাংশের অপরিচিতা গল্পটি নিয়ে এসেছি। আজকে নতুন একটি অধ্যায় আমরা পড়বো। এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প। তো প্রথমে আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতিটি নিয়ে জানবো, তারপর যে আমরা মূল গল্পে যাব। তো দেখো, তোমাদেরকে আমি লেখক পরিচিতিতে বলেছিলাম একটু ক্রঞ্চ করে যদি পড়ো তাহলে হচ্ছে যে তোমাদের ভালো মনে থাকবে, যেমন জন্ম ও মৃত্যু, জন্মস্থান, লেখকের পিতা মাতার নাম, তারপরে তার উল্লেখযোগ্য সাহিত্য সমূহ, তারপর তার কোনো বিশেষ কৃতিত্ব থাকলে সেটি, তারপর হচ্ছে যে তার সম্মাননা বা পুরস্কার বা বিশেষ কোনো উপাধিতে তিনি যদি ভূষিত হয়ে থাকেন সেই নাম, এগুলো হচ্ছে পয়েন্ট আকারে লিখে নিয়ে তারপরে তোমাদের করতে হবে, যাতে করে হচ্ছে যে তোমাদের পুরো ব্যাপারটা মনে রাখা সহজ হবে। তো সেটা তো করবে। তো এর মধ্যেও আমরা আলাদা কিছু অনেক সময় পেয়ে যাই অনেক বিখ্যাত বা অনেক বড় লেখকদের বেলায়, সেখানেও কিছু পয়েন্ট তোমাদের জন্য আছে, সেটা আমরা করবো। প্রথমে আমরা জেনে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে তোমাদের দুটো সানি মনে রাখতে হবে। এখানে তোমাদের বলে রাখি যে আমরা হয়তো কি করি, অনেক লেখকের শুধু ইংরেজি সালটা মনে রাখি, বাংলা সালটা মনে রাখা দরকার হয় না বা সেগুলো পরীক্ষায় আসে না, কিন্তু রবীন্দ্রনাথ কিংবা কবি কাজী নজরুল ইসলাম তাদের বেলায় কিন্তু এরকম আরো কয়েকজন যে তাদের বেলায় কিন্তু আমাদের দুটোই মনে রাখতে হবে, ইংরেজি সাল এবং বাংলা সাল, অর্থাৎ বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ দুটি মনে রাখতে হবে। কারণ আমাদের প্রশ্নগুলোতে বা বহু নির্বাচনী প্রশ্নে অথবা জ্ঞানগুলোকে আমাদের এই প্রশ্নগুলো এসে থাকে যে কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি, সেখানে দেখা যাচ্ছে যে বাংলা তারিখগুলো দিয়ে রাখা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে তোমাদের দুটি মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন, আর তার যে কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন এটা যদি আসে তোমাদের তাহলে বলতে হবে 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ। 25 বৈশাখ নিশ্চয় তুমি অনেকে জানো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আবার 22শে শ্রাবণ কিন্তু তার মৃত্যুদিন। এই দুটি তারিখের মধ্যে কিন্তু আবার অনেকে গুলিয়ে ফেলো, এটি যেন না হয় এটি ভালোভাবে মনে রাখবে। 25শে বৈশাখ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর 22শে শ্রাবণ হচ্ছে মৃত্যুদিন। এরপর তার বাবাও কিন্তু অনেক বিখ্যাত ছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। তার মা সারদা দেবী বিশ্বকবি অভিধায় সম্মানিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অনেকগুলো উপাধি আছে, হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে প্রচলিত যেটি হচ্ছে যে বিশ্বকবি, আর একটা হচ্ছে যে কবিগুরু। হ্যাঁ, দুটি উপাধি আমরা সবচেয়ে বেশি লিখি বা বলি, দুটি হচ্ছে, একটা হচ্ছে বিশ্বকবি আর একটা হচ্ছে কবিগুরু, মানে কবিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ। এরপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ কীর্তির মধ্যে সবার আগে আসে তিনি সার্থক ছোট গল্পের রচয়িতা। তিনি কিন্তু বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি হাত দেননি বা যেখানে তার পদচারণা ঘটেনি। তিনি প্রথমে যে কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, মানে যতগুলো শাখা আছে এবং এমনকি গান সব কিছুতেই তিনি পারদর্শিতা দেখাতে পেরেছিলেন। তো প্রথমত আমরা যেটা পাই হচ্ছে যে তাকে ছোট গল্পকার হিসেবে পাই, এবং বাংলা সাহিত্যে তিনি হচ্ছে প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা। দেখো এটা এভাবে আমরা পয়েন্ট করে নিয়েছি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে আসি যে অনেক সময় একটা মানে খুব মজার ব্যাপার বা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা যে তিনি প্রথম যখন গল্প লিখেছিলেন সেটি কত সালে লিখেছেন বা কত বছর বয়সে লিখেছেন, যেমন খুবই অল্প বয়সে, মাত্র 16 বছর বয়সে তিনি ভিখারিণী গল্পটি লিখেছিলেন। হ্যাঁ, তো এই তথ্যগুলো কিন্তু তোমাদের মনে রাখা লাগবে যখন তোমাদের অবজেক্টিভ বা বহু নির্বাচনী প্রশ্নগুলোতে আসবে তার জন্য। এরপরে তিনি তার জীবদ্দশায় প্রায় 64 বছর ছোট গল্প রচনা করে গেছেন, অসংখ্য ছোট গল্পের রচয়িতা তিনি। তার মধ্যে তার ছোট গল্প গল্পের একটা গ্রন্থ আছে গল্পগুচ্ছ, সেখানে তিনি মোট যতগুলো রচনা লিখেছেন বা যতগুলো ছোট গল্প লিখেছেন তার মধ্যে থেকে 95টি সংগৃহীত আছে বা 95টি সংকলিত হয়েছে, আর তোমরা সেটি পড়ে নিতে পারো। এরপরে আসো, তিনি কিন্তু অনেক সংক্রান্ত
সন্তান ছিলেন। আমরা রবীন্দ্রনাথকে জীবনে পড়লে দেখতে পাই তিনি কিন্তু অনেক বড় একটি পরিবার, ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যারা কিনা জমিদার ছিল, এবং জমিদারি তদারকির জন্য তিনি কিন্তু অনেক জায়গায় চলাফেরা করেছেন, বিভিন্ন যে পুঁথিবাড়িতে গিয়েছেন, গ্রামে গিয়েছেন। এই যে তার জমিদারি তদারকি করতে যাওয়া, এগুলো কিন্তু তাকে তার লেখার জন্য রসদ জুগিয়েছে। তার রচনা এই জন্যই কিন্তু কি বৈচিত্র্যময় হয়েছে, একঘেয়েমি আসে। এরপর দেখো সর্বশেষ গল্পের নাম কি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম হচ্ছে মুসলমানির গল্প। এটি কিন্তু তিনি লেখার পর আর কোনো গল্প গল্পের কাজে হাত দেননি। আমরা এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উপন্যাসের নাম জেনে নিই, সেগুলো যেগুলো তোমাদের মনে না রাখলেই নয়। তার মধ্যে হচ্ছে যে চোখের বাড়ি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা। শেষের কবিতা কিন্তু কবিতার বই নয়, অনেকে কিন্তু ভুল করো। অনেক সময় তোমাদের প্রশ্ন এমন আসে, শেষের কবিতা কোন ধরনের রচনা, তোমাদের অপশনে দেওয়া থাকবে গল্প, উপন্যাস, কবিতা। অনেকে যে শেষের কবিতা এই নামটি দেখে হয়তো কি কবিতা দিয়ে দিবে, আসলে তা না, শেষের কবিতা কিন্তু একটি উপন্যাসের নাম। এরপর হচ্ছে যে আছে যোগাযোগ, এগুলো হচ্ছে যে তার শ্রেষ্ঠ উপন্যাস, এগুলো বাংলা সাহিত্যে কিন্তু একেবারে খুব দামি কিছু রচনা। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছে। তার উল্লেখযোগ্য নাটকগুলো দেখো রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। রক্তকরবী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব জনপ্রিয় এবং বিখ্যাত একটি নাটক। এরপরে তোমরা খুব ভালোভাবে লেখক পরিচিতিটা পড়ে নিবে, পরবর্তী ক্লাসে আমরা মূল গল্প নিয়ে আলোচনা করব। তোমরা পাঠ্যবই থেকে অপরিচিত গল্পটি ভালো করে পড়ে নেবে, যাতে আমি বলার পর তোমরা সেটা বুঝতে পারো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।